বিজনেস কিপার টিউটোরিয়ালের এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সাপ্লায়ার তৈরি করতে হয়, অর্থাৎ যাদের থেকে আমরা পণ্য সাধারণত কিনে থাকি তাদেরকে কিভাবে আমরা আমাদের সিস্টেমে অ্যাড করব। তো এর আগে আমরা প্রথমেই চলে যাব পিপল থেকে লিস্ট সাপ্লায়ার অপশনে। পিপল থেকে লিস্ট সাপ্লায়ার অপশনে গেলে আমরা আমাদের এক্সিস্টিং যে সাপ্লায়ারগুলো আছে এদেরকে দেখতে পাবো, যেমন আকন্দ বিজনেস গ্রুপ, মাহফুজ আকন্দ, অলিম্পিক বিস্কিট, এলিট পেইন্ট। এখন যদি আমাদের এখানে নতুন কোনো মানে সাপ্লায়ার অ্যাড করতে হয় তাহলে হচ্ছে অ্যাড সাপ্লায়ারে ক্লিক করে আমরা হচ্ছে এখানে শুধুমাত্র নাম দিয়ে দিব, যেমন হচ্ছে জাকির খান। জাকির খান তার কোম্পানির নাম হচ্ছে জাকির কনসালটেন্টস, জাকির কনসালটেন্টস। এখন যদি আমরা এখানে অ্যাড সাপ্লায়ারে দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এখানে জাকির হোসেন চলে আসছে। সো জাকির হোসেনের উপর ক্লিক করলে আমরা জাকির হোসেনের টোটাল ডিটেলস গুলো দেখতে পাবো এবং এখান থেকে তার একটা রিপোর্টও আমরা দেখতে পাবো, সাপ্লায়ার রিপোর্ট, যেখানে হচ্ছে তার কাছ থেকে আমার প্রতিষ্ঠান এখন পর্যন্ত কত টাকার প্রোডাক্ট কিনেছে এটার তথ্য দেখাবে, টোটাল কত টাকা পেইড হয়েছে এটা দেখাবে, টোটাল কত টাকা ডিউ রয়েছে এটাও দেখাবে, টোটাল কতবার কেনা হয়েছে এটাও দেখাবে, এবং নিচে হচ্ছে এ পর্যন্ত যা যা কেনা হয়েছে সেগুলোর তালিকা এখানে দেখাবে, আর পেমেন্ট হচ্ছে আমরা তাকে কতবার পেমেন্ট করেছি এখন পর্যন্ত এই বিষয়গুলো কিন্তু এখানে দেখাবে। তো আমরা চলুন একটু ব্যাকে গিয়ে আমরা হচ্ছে অন্য আরেকজন সাপ্লায়ারের একটু ডিটেলস দেখার চেষ্টা করি, যেমন হচ্ছে অলিম্পিক বিস্কিট। সো অলিম্পিক বিস্কিটে যদি আমরা রিপোর্টে ক্লিক করি তাহলে এরও কিছু নাই দেখতেছি। তা আমরা অন্য আরেকটাতে যাই, আকন্দ বিজনেস গ্রুপ, এটার সাপ্লায়ার লিস্টে যদি যাই তাহলে দেখেন 44,350 টাকার মাল আমরা তার থেকে এখন পর্যন্ত কিনছি, এর মধ্যে 500 টাকা পেই ডিউ হচ্ছে বাকিটা। সো আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন এবং এখানে কিন্তু ওই ইনভয়েস গুলো আছে যেটার উপরে ক্লিক করলে কি কি কিনেছিলাম সেই বিষয়টাও কিন্তু এখান থেকে দেখাই দিবে আমাকে। সো যথারীতি সাপ্লায়ার অ্যাড করার আরো একটা জায়গা আছে, যে আপনি কোনো একটা পারচেস করতে গেলেন, পারচেস করতে গিয়ে আপনি এখানে খুঁজে দেখলেন যে যেমন হচ্ছে রায়হান, সো রায়হান নামে কেউ নাই, সো আপনি চাচ্ছেন যে রায়হান নামে একজন সাপ্লায়ার আছে তাকে অ্যাড করে ফেলবেন। সো এখান থেকে হচ্ছে আপনি দিতে পারেন রায়হান, দেন আপনি দিতে পারেন যে আর আর ফ্যাশন, যেমন আর আর ফ্যাশন থেকে আপনারা প্রোডাক্ট কিনছেন, তো সাপ্লায়ার করে দিলে সে কিন্তু আমাদের সাপ্লায়ার লিস্টে যোগ হয়ে যাবে এবং তার থেকে আমরা এখন পণ্য কিনতে পারবো। সো চলুন আমরা একটা পণ্য কিনে ফেলি, যেমন গ্যাবার্ডিন, আর আর ফ্যাশন থেকে আমরা একটা গ্যাবার্ডিন প্যান্ট কিনতেছি। সো আমরা এই ব্যাপারে এখন আর কিছু দেখাইলাম না, আমরা হচ্ছে এখন সরাসরি পিপল থেকে লিস্ট সাপ্লায়ারে চলে যাই। সাপ্লায়ারে চলে গিয়ে আমরা হচ্ছে কি আর আর ফ্যাশন, আর আর ফ্যাশন এটা, সো এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে সাপ্লায়ার রিপোর্টে যদি চলে যাই তাহলে দেখেন ওই যে তার কাছ থেকে আমরা এখন পর্যন্ত 600 টাকার প্রোডাক্ট কিনছি, কোনো পেমেন্ট কিন্তু তাকে আমরা দেই নাই যার কারণে ডিউ 600 টাকা। এখন যদি আমরা পারচেস থেকে যদি তাকে কিছু পেমেন্ট করে ফেলি তাহলে এখান থেকে কিন্তু কমে আসবে, যেমন ফুল পেমেন্ট যদি আমরা তাকে দিয়ে দেই তাহলে এখানে গেলে কিন্তু তার কাছে এখন আমাদের জিরো, অর্থাৎ কোনো লেনদেন তার সাথে আমাদের নাই। তো যথারীতি যদি সাপ্লায়ারের কোনো তথ্য যদি এডিট করতে চান সেক্ষেত্রে এডিট বাটন আছে, এডিট বাটন থেকে আপনারা হচ্ছে তথ্য সংশোধনী আনতে পারবেন। তো আশা করি সাপ্লায়ারের বিষয়টাও বুঝতে পেরেছেন, আমরা এর পরবর্তী ভিডিওতে আপনাকে দেখার অপেক্ষায় রইলাম।